অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বুধ, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহ একসঙ্গে অবস্থান করছে মিথুন রাশির ঘরে। অর্থাৎ শুক্র পয়লা আগস্ট 5:06 বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ, এবং 1 আগস্ট থেকে এই একত্রে এই তিনটি গ্রহের অবস্থান এবং সরস্বতী চোখ সৃষ্টি করছে। 5টি রাশির বিশেষ ভাগ্যশালী, এই আপনি ধরুন সরস্বতী যোগ বলুন, আপনি লক্ষ্মী যোগ বলুন, আপনি পঞ্চমহাপুরুষ রাজযোগ বলুন, আপনি গজকেশরী যোগ বলুন, আপনি কেন্দ্র তিকোণ রাজ্য বলুন, এই রাজ্যগুলো না মানুষকে ধনবান এবং ধনশালী ব্যক্তিতে পরিণত করে। দেখুন, আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য জানাই। প্রথম কথা হচ্ছে, আপনাদের জন্ম ছকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছেন তখন যদি এই যোগটা থাকে, তাহলে কিন্তু এই যোগের বলবত্তা অধিক পরিমাণে বৃদ্ধি পায়, এবং এর সাথে সাথে এই জায়গাতে চন্দ্র দৃষ্টি এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি এই রাশির ঠিক সপ্তম স্থানে। অর্থাৎ ঠিক 5টি রাশি, আপনি বলুন শেয়ার বাজার থেকে, আপনি বলুন জুয়া থেকে, আপনি বলুন সাট্টা থেকে, এই থেকে কিন্তু অর্থ উপার্জন করবে। তাছাড়া যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা কথা বিক্রি করে খায়, অর্থাৎ ব্রোকার, তাদের ক্ষেত্রে উকিল, রাইটার, লেখক, প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু এই সরস্বতী রাজ্য বিশেষ ফল প্রদান করবে। অর্থাৎ ভাগ্যশালী হতে চলেছে এই 5টি রাশি। তো এই যে গ্রহের যে বর্তমান গোচর, সেই অনুযায়ী যদি আপনাদের রাশিচক্রের দশা অন্তর্দশা পারমিট করে এবং এই এই অবস্থান যদি থাকে, এই রাজ্য যদি আপনাদের থাকে, বা গজকেশী রাজ্য, সরস্বতী রাজ্য, পঞ্চমহাপুরুষ রাজ্য, এগুলো যদি থাকে, তাহলে তো আপনাকে ফিরে থাকাতে হবে না। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির চতুর্থ ভাবে বুধ, রাহু এবং শুক্রের অবস্থান, এবং শুক্রের ক্ষমতা কিন্তু বুধের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ শুক্রের বলটা পাচ্ছে বুধ, এবং রাহু সেখানে যথেষ্ট স্ট্রং, এবং সরাসরি বৃহস্পতি এবং আপনার চন্দ্রের দৃষ্টি, এবং আপনাদের যিনি দ্বিতীয় পতি মঙ্গল, সে অবস্থান করছে আপনাদের রাশিতে। অর্থাৎ মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি, আপনাদের রাশিতে অবস্থান, এবং আপনাদের নবম পতি তাও আপনাদের রাশিতে অবস্থান করছে মঙ্গল, অর্থাৎ অর্থভাব ও ধনভাবের মালিক আপনাদের রাশিতে অবস্থান। এর সাথে সাথে আপনাদের দশম স্থানে গজকেশরী যোগ এবং চতুর্থ স্থানে সরস্বতী যোগ, আপনাদের কথাবার্তার দ্বারা, শেয়ার মার্কেট, আপনাদের বুদ্ধির দ্বারা প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে। যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে ভালো, যারা উকিল তাদের ক্ষেত্রে ভালো, যারা রাইটার তাদের ক্ষেত্রে ভালো, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জবরদস্ত যোগ, আপনাদের নবমপতি নবম স্থানে অবস্থান করছে, এবং আপনাদের লগ্নপতি শুক্র আপনাদের রাশির নবম স্থানে অবস্থান, এবং রাহুর সাথে, রাহু সেখানে বলবান, নবম স্থানে রাহু তুঙ্গস্ত, অর্থাৎ আমি আবারও বলছি শুক্রের বল রাহু পেয়ে যাচ্ছে। এই যে যোগ, নবমভাবে সরস্বতী যোগ এবং তৃতীয়ভাবে গজকেশরী যোগ সরাসরি আপনাদেরকে নবমভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে লটারি
জুয়া সাতটা থেকে তো ইনকাম হবে হবে, যারা আরও অন্যান্য স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে এই সরস্বতী রাজ্য। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশির দ্বিতীয়পতি এবং আপনাদের রাশির নবমপতি এবং রাশির অধিপতি বুধ আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে। সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে এবং ঠিক রাহুর সাথে অবস্থান সরস্বতী রাজযোগ তৈরি হচ্ছে এবং সরাসরি চতুর্থভাবে আপনার গজকেশরী যোগের সৃষ্টি। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে প্রচুর লাভ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ সবথেকে যদি বলা যেতে পারে কন্যা রাশি যথেষ্ট পাওয়ারফুল ভাগ্যশালী রাশি হতে চলেছে। লটারিস, জুয়াস, সাট্টা, শেয়ার, ব্রোকার এই দিক থেকে অর্থাৎ কথার দ্বারা যে কাজগুলো হয়, কথা বিক্রি করে যে কাজগুলো হয় সেই দিক থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে। এরপরে জানাই যে রাশি সেটা হচ্ছে 4 নম্বর রাশি কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যারা অ্যাডভোকেট, যারা টিউশন লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ, যারা ব্রোকার তাদের ক্ষেত্রেও ভালো, যারা লটারি, জুয়া, সাট্টার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো। যে কোনো রাজযোগই প্রচুর ধন কিন্তু দেয়, অর্থ কিন্তু দেয়। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অর্থ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এই রাজযোগ। এইবার আসি যে 5 নম্বর রাশি। তার আগে আমি জানাই এই সময় যে সন্তান জন্মগ্রহণ করবেন অর্থাৎ এই সরস্বতী রাজযোগের মধ্যে তারা ভাগ্যশালী হবে এবং তাদের কথা যেটা বলবে কি না সেটা ফলতে বাধ্য। অর্থাৎ মুখ দিয়ে সরস্বতী রাজযোগ মানে বুঝতেই পারছেন যেটা মুখ দিয়ে বলে সেটা একদম অব্যর্থ। এরপরের যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশি দ্বিতীয় রাশির শুক্র অবস্থান করছে এবং বুধের সাথে, এবং শুক্রের বল বুধ পাচ্ছে এবং দ্বিতীয় স্থানে রাহু গ্রহ এবং সরাসরি আপনার গজকেশরী যোগ অর্থাৎ চন্দ্রের দৃষ্টি পড়ছে, চন্দ্র এবং বৃহস্পতির দৃষ্টি, এবং নবম স্থানে শনির অবস্থান ভাগ্যস্থানে। খুব সুন্দর একটা যোগ কিন্তু বৃষরাশির জন্য তৈরি করতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশি এই 5টি রাশির মধ্যে ভাগ্যশালী, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসতে রয়েছে। লটারি, জুয়া, সাট্টা, ফাটকা কারবার, স্টক বিজনেস যে কোনো দিক থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু বৃষরাশির আসবে এই সরস্বতী রাজযোগের ফলে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।